ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আমি প্রফেসর হোসনেয়ারা খাতুন, আজকে অনলাইন ক্লাসে তোমাদের গত ক্লাসে যে হরমোন পড়িয়েছি তার বাকি অংশ আজকে দেখাবো। হরমোন কাকে বলে, কি তার বৈশিষ্ট্য, কত প্রকার বা ক্লাসিফিকেশন ইত্যাদি সম্পর্কে আমরা কত ক্লাসে আলোচনা করেছি। এছাড়া প্রাতারবিধির ক্ষেত্রে আমরা হরমোনকে বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ কেন বলা হয় এবং কয় ধরনের নিয়ন্ত্রণ কয় ধরনের কিভাবে করে এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপর নিয়ন্ত্রণের দিক থেকে বলেছিলাম যে প্রাকারভেদ বৃদ্ধি কারক এবং বৃদ্ধি বোধক হরমোন। বৃদ্ধি কারকের ক্ষেত্রে বৃদ্ধি কারক এক নম্বর আমরা পড়িয়েছিলাম অক্সিন, দুই নম্বর পড়িয়েছিলাম, দুই নম্বর লিখেছিলাম যে জিবারেলিন, তিন নম্বর লিখেছিলাম সাইটোকাইনিন, সাইটোকাইনিন এই কয়টা বৃদ্ধি কারক। গত ক্লাসে আমরা এই সম্পর্কে আলোচনা, চার নম্বর লিখেছিলাম ইথিলিন, ইথিলিন, পাঁচ নম্বর লিখেছিলাম অ্যাবসিসিক অ্যাসিড, এই দুটো বৃদ্ধি রোধক, উদ্ভিদে বৃদ্ধি রোধ করে। গত ক্লাসে যারা উপস্থিত ছিলে এবং ক্লাস করেছো, আমি আশা করি যে তোমরা এগুলো ফলো করেছো এবং বাসায় বসে থেকে ক্লাসগুলো ফলো করছো, পড়াশোনা করছো। যাই হোক, অক্সিন কাকে বলে, কি তার স্ট্রাকচার, রাসায়নিক গঠন, কার্যকারিতা, উদ্ভিদের প্রয়োগের ক্ষেত্রে তার প্রভাব ইত্যাদি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা পাওয়া পরবর্তী যে চারটা অংশ আছে, বৃদ্ধি কারক হরমোনের জিবারেলিন সাইটোকাইনিন সম্পর্কে আলোচনা করব এবং ইথিলিন এবং অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। এখন দেখো জিবারেলিন, বিজ্ঞানী ইয়াবুতা এবং সময়কি নামক দুইজন বিজ্ঞানী, জাপানি বিজ্ঞানী, এনারা জিবারিলা নামক, জিবারিলা পুষ্টিকরাই নামক এক প্রকার ছত্রাক ধান গাছের রোগ সৃষ্টি করে। কি রোগ সৃষ্টি করে, যে ধান গাছ হঠাৎ করে ধান গাছগুলো অসম্ভব লম্বা হয়ে যায়, লম্বা মানে পর্ব মধ্যগুলো বড় 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 হতে হতে লম্বা হয়ে যায়, লম্বা হওয়ার পরে সে ক্যাকাশি হয়ে এক সময় মরে যায়, এই একটা ডিজিজ। সেই ডিজিজ থেকে এখান থেকে তিনি ওই সমস্ত ধান গাছকে আইসোলেট করে ওখান থেকে এক ধরনের ছত্রাক কালেক্ট করেন। এই ছত্রাককে কারণ করে রিসার্চ করিবার তারা আবিষ্কার করেন যে এক ধরনের দানাদার পদার্থ ওখানে আছে। এই দানাদার পদার্থের কারণে উদ্ভিদের গাছগুলো অসম্ভব, ধান গাছগুলো অসম্ভব লম্বা হয়,
এখান থেকে তারা এই দানাটা আইসোলেট করে প্রথম আবিষ্কার করে গেলেন। এতে এই জিবারেলিন গেছি প্রায় জিবারেলিন জিবারেলিন জিবারেলিনা ফুসি করে দেয় এখন ফিজোরিয়াম নামক এক ধরনের জেনাস থেকে বর্তমানে এই সত্রাকটার নামকরণ ফিজোরিয়ামে অন্তর্ভুক্ত জেনাসে অন্তর্ভুক্ত। যাই হোক এই জিবারেলিন গাছ প্রায় 100 প্রকার একই স্ট্রাকচারে 100 প্রকারের মতো জিবারেলিন বর্তমানে আবিষ্কৃত হয়েছে। প্রথম পূর্ব 1990 সালে প্রায় 84টার মতো আবিষ্কার ধরনের আবিষ্কার করেন। তারপর মধ্যে 73 প্রকার জীবাণুলি হায়ার প্লান্টের ক্ষেত্রে পাওয়া যায় আর বাকিগুলো অন্যান্য উদ্ভিদে উদ্ভিদে পাওয়া যায়। ম্যাক্সিমালি পাওয়া যায় হাওয়ার প্লান্টে, তারপর সত্রাক, ব্যাকটেরিয়া এদের সব সময়ের ভিতরে জীবাণু পাওয়া যাচ্ছে। আর হায়ার প্লান্টের মধ্যে প্রচুর পরিমাণে পরবর্তীতে 1990 সালে তার পরবর্তীতে আরো কিছু জীবাণু মানে আবিষ্কৃত হয় যারা প্রায় 100টার মতো। এর রাসায়নিক গঠন জীবাণু গেছে রাসায়নিক গঠন এটা তোমরা স্ট্রাকচার মনে রাখবে, এটা একটা স্ট্রাকচারে আবিষ্কৃত হয় যে জীবাণুরা খুশি করে নামক সত্তা থেকে পরবর্তীতে এগুলো আরো অনেক আইসোলেট করতে পারে অনেক প্রকার জীবাণু গেছে পাওয়া যায় কিন্তু তাদের স্ট্রাকচারটা একই রকম একই এই যে শ্বাসটা এক এক একটু চেঞ্জের জন্য একটু পর্যন্ত চেঞ্জের জন্য জীবাণু গেছে এক এক নামকরণ করা হয়। তাহলে এটা হলো যে জীবাণু গেছে এখানে দেখো এখানে একটা অক্সিজেন কি এই জায়গাটা যদি তোমরা এটাই দেখো এখান থেকে আমরা কিন্তু অন্যান্য জীবাণু এসিড গুলো আমরা লিখতে পারবো। জীবাণু এসিড 3 এখানে জীবাণু এসিড 1 জীবাণু এসিড 3 হলে আমি জাস্ট এখানে একটা রিং থাকবে জীবাণু এসিড 4 থাকবে না এটা থাকবে না জীবাণু এসিড 7 একটা থাকবে না এটা হলো জীবাণু এসিডের রাসায়নিক গঠন। জীবাণু এসিড কার্যকারিতা কি কাজ করে আমরা আগে বলেছি যে বিজ্ঞানী আবিষ্কারের সূত্র করার ক্ষেত্রে কি হয়েছিল যে ধান গাছকে লম্বা হতে থাকে কি ধরনের এক ধরনের সত্তাক আক্রমণ করার জন্য বা সত্তাক সেখানে অবস্থান করার জন্য বা সত্তাক এখানে জন্ম নেওয়ার জন্য
জন্ম নেওয়ার জন্য ওই সত্তাকে ভিতরে এক ধরনের পদার্থ, রাসায়নিক পদার্থ তৈরি হয়, যে তৈরি পদার্থগুলো গাছের গাছে চলে যায়, গাছ গ্রহণ করে এবং গাছ সেই গ্রহণ করার পরে গাছে গাছটা আস্তে আস্তে লম্বা হয়ে যায়। ওই ওই যে ওই সত্তাকে ভিতরে এক ধরনের যে রাসায়নিক পদার্থ সেইটাই হলো জীবাণু। এবং এখানে একটা অ্যাসিটার গ্রুপ আছে, ওএস গ্রুপ, অনেকগুলো ওএস গ্রুপ আছে, এখানে জীবাণু অ্যাসিড বলা হয়। এই যে তাহলে কি করে কাণ্ড, আমরা জানি কাণ্ড 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 কাকে বলি, আমরা কাণ্ড কাণ্ড সংজ্ঞা জেনেছি যে কাণ্ড কি থাকে, পর্ব থাকে, পর্ব মধ্য থাকে, পর্ব মধ্য যেখানে পর্ব, যেখানে যে পর্ব, এখানে পর্ব যেটা আমরা গাছ, এখানে গাছের পর্ব, এটা হলো পর্ব, অংশটা এটা হলো পর্ব মধ্য, আর এখানে পর্ব, এখানে পর্ব থেকে কি শাখা প্রশাখা বজায়। যাই হোক, এই এই যখন পর্ব এবং পর্ব মধ্যটা লম্বা হতে থাকে, তুলনামূলক লম্বা হতে থাকে, তাহলে গাছ আস্তে আস্তে বড় হয়, মানে গাছটা লম্বা হয়, কিন্তু লম্বা হলে কি লিকলিকে হয়ে যায়, মানে শাস্তেও না, বেঁধে বাড়ে না, পাশে বা পাশে বাড়ে না, কিন্তু লম্বাই হয়ে যায়। এইগুলো তাহলে এখানে হ্যাঁ, যার ফলে কাণ্ডের তাহলে তাহলে কি ফাংশন হয়, যে কাণ্ডের কাণ্ডের এক ধরনের পদার্থ সিক্রেশনের ফলে কোষ প্রাচীরকে নরম করে দেয়, নরম করে দেয়, কোষ বলে নরম হয়ে যায়, নরম হওয়ার ফলে তারা কি করে ফাংশন, কোষ বিভাজন হতে থাকে, তো লম্বা হতে থাকে, লম্বা হলে কি কাণ্ডের পাশে বেড়ে যায়, কাণ্ড লম্বা হতে থাকে, লম্বা হতে কিন্তু পাশে বাড়ে না। তারপরে কিন্তু এখানে কি হয়, এক ধরনের এনজাইম সিক্রিয়েশন হয়, এনজাইম এনজাইম সংশ্লেষ করে, কি এনজাইম সংশ্লেষ করে, সেই এনজাইমটা হলো এরিউরোন হাইড্রোলাইসিস এনজাইম। লিখো হাইড্রোলাইসিস, মানে হাইড্রোলাইসিস করে দেবো, হাইড্রোলাইসিস আমি বাংলায় লিখতেছি, লাইসিস এনজাইম, এই এনজাইমটা কি করে দৈর্ঘ্য বলতে পারি, আমরা কি বলেছিলাম কোষ প্রাচীরের গঠন কি, সেলুলোজ হেমিসেলুলোজ, সেলুলোজ হেমিসেলুলোজ, খাদ্য সঞ্চিত খাদ্য কি স্টার্চ, সেলুলোজ কি কোষ প্রাচীর গঠন, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড বিটার রিং, সেটা গ্লাইকোসাইডিক বন্ড তোমরা পড়েছো, তারপরে কি আলফা বন্ধনী আর বিটা বন্ধনী মধ্যে সেলুলোজ, এই যে সেলুলোজ, এই হাইড্রোলাইটিস এনজাইমটা কি করে এইগুলোকে বিটা অ্যামাইলেজ বা বিটা বা আলফা অ্যামাইলেজ, বিটা অ্যামাইলেজ, প্রোটিন, প্রোটিনকে এরা কি করে এই সিচুয়েশনে পড়ে এগুলোকে ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পর সিঙ্গেল স্টেজ তৈরি হয়। সিঙ্গেল স্টেজ তৈরি করে কি হয় এগুলোকে তাহলে উদ্ভিদ গ্রহণ উপযোগী কি বলে গ্লুকোজ ফ্রুক্টোজ এই সমস্ত বলি ভ্রূণে খাওয়াবার যোগায়, ফলে কি করে তারা সিচুয়েশনে পড়ে ভ্রূণগুলো বৃদ্ধি পায়। তারপরে তার ফাংশন থাকলো কা, এছাড়া কি করে জিনের সক্রিয়তা, বিজ্ঞানীরা মনে করেন যে এই জীবাণুলিঙ্গের মাধ্যমে, জীবাণুলিঙ্গ এসিডের মাধ্যমে কি তৈরি করে আর মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এবং মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার পরে কি করে প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে বলে বলে ওনারা ধারণা করেন, এবং অন্যান্য কার্যকারিতা, অন্যান্য কার্যকারিতায় এরা কি করে অন্যান্য অক্সিজেনের সঙ্গে জীবাণুলিক অ্যাসিড সংযুক্ত হয়ে কম্বাইন্ড উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে অংশগ্রহণ করে। এটা হলো আমাদের জীবাণু, তোমাদের জীবাণুলিক অ্যাসিড সংশ্লেষণ আদার্স যে পদ্ধতি বলো তোমাদের সিলেবাসে নাই, খুবই সংক্ষিপ্ত আকারে হরমোন তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। যাই হোক, জীবাণুলিক তাহলে ফাংশনটা কি, কিভাবে কার্যকারিতা করে, তার তিনটা টার্ম বললাম, একটা হলো কি এরা দৈর্ঘ্যে বৃদ্ধি করে, কিভাবে বৃদ্ধি করে সেল ডিভিশনে, একই কথা
ওই এনজাইম এগুলো করে কি হয় এনজাইম ঠিক আছে খামি কি এনজাইম তে এই প্রথমই আমরা যদি বলতে পারি যে দীর্ঘায়ু কার্ডিয়ার দীর্ঘায়ুতেও দীর্ঘায়নের ফাংশন করে কিভাবে করে তারা কোষ প্রাচীরকে নরম করে নরম করা করে দীর্ঘায়িত হয় এই ভাঙলে তো নরমটা কিভাবে করবে এগুলোকে ভেঙে দেয় তারপরে এনজাইমের সংশ্লেষ সংজ্ঞা কি করছে এতে অ্যালুরিন নামক হাইড্রোলাইটিক এনজাইম সিক্রেশন করে এই অ্যালুরিন সিক্রেশনের পরে অন্যান্য এনজাইমের ফাংশনকে সক্রিয় করে সক্রিয় করে সে সক্রিয় করার পরে যে আলফা অ্যামাইলেস বা দা বিটা অ্যামাইলেস দা প্রোটিয়েজ নিউক্লিয়াস এগুলোকে কি করে ভাঙে ভেঙে ভেঙে কে ছোট ছোট টুকরা করে ছোট ছোট টুকরা কি তারপর অ্যামাইলেস অ্যামাইলেস কি পলিস্যাকারাইড अंकुर सहायता बीजे सुप्तता भंग भंग सुप्तता भंग बीज भ्रूण बृद्धि के बला अंकुर যখন তারা এই হরমোনের অ্যাক্টিভিটিসে বলে বীজের সুপ্ততা ভঙ্গে হয়ে যায় তাহলে আমরা যদি একটা বীজ কি আমরা কি করতে পারি এক বছর সুপ্ত অবস্থায় থাকে কোন কোন প্লান্ট টু প্লান্ট ভেরি করে পুত্র তো ফ্যামিলি টু ফ্যামিলি ভেরি করে যে কোন উদ্ভিদের যেমন আম আম আঠিকে ফেলানোর সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যে চারা পড়ে যায় তারপরে ধর কাঁঠালি বিচিকে কিছুদিনের মধ্যে তারা কিন্তু আমরা কি অবিশস্য যেগুলো শস্যকে আমরা কি করি অনেকে এক বছর এটা আরেক বছর গুদম জপ করে রাখি এই যে সুপ্ততা বিভিন্ন উদ্ভিদের কাছে এটাকে আমরা সুপ্ততা বলি এই সুপ্ততাকে ভরণ করে তার যখন মেটাবলিজম শুরু হয়ে যায় মেটাবলিজম হয় তখন অঙ্গুদগম হয়ে ভ্রূণ বিকাশ ঘটে এবং মাধ্যমে তারা কি করে বেরিয়ে আসে তাহলে আমরা এক নম্বর বললাম যে পর্ব পর্ব মধ্য বৃদ্ধি করে তার পর্ব মধ্য যদি বৃদ্ধি করে যে সমস্ত উদ্ভিদগুলো বেটে লম্বা হতে পারে না মানে জেনেটিক্যালি কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে জেনেটিক্যালি কিন্তু লম্বা দরকার তা জেনেটিক্যালি যদি লম্বা লম্বা দরকার হয় তাহলে আমরা ওই উদ্ভিদে যদি আমরা জীবাণু লিখেছি যে স্প্রে করি তাহলে কি করবে তাহলে লম্বা হবে গাছটা লম্বা হয়ে যেতে তাহলে আমরা বেটে উদ্ভিদকে লম্বা করার জন্য বৃদ্ধিকারক হরমোন আমরা ব্যবহার করতে পারি সেই জন্য আমরা যখন গুরুত্ব হরমোনের গুরুত্ব পড়বো তখন জানবো তাহলে ফাংশন গুলো একই ধরনের অক্সিজেনের ক্ষেত্রে বলেছি করেছি যেমন তেমন জিবাইলিক অ্যাসিডের একই ধরনের যে ফাংশন গুলো এরা কি করে পর্বের বৃদ্ধি করে ফলে কি হয় দুই নম্বর পয়েন্ট আসে আমরা দিই জিবাইলিক অ্যাসিডের ফাংশনের ফলে কি করে বেটে বা খর্ব উদ্ভিদগুলোকে লম্বা করব লম্বা হয় লম্বা হয়ে তাহলে যে সমস্ত মানে বেটে হয় কোন উদ্ভিদগুলো যে সমস্ত উদ্ভিদগুলোতে জিবাইলিক অ্যাসিডের সিক্রেশন কম হয় বা হয় না সে সমস্ত উদ্ভিদগুলো বেটে হয় তার মানে কি জিবাইলিক অ্যাসিড উদ্ভিদকে কি করে প্লান্টকে লম্বা করতে সহায়তা করে তিন চার নম্বর পয়েন্ট কি করে বীজের সুপ্ততা ভঙ্গ করে বীজের সুপ্ততাকে বড় বীজ ভরে বীজের সুপ্ততা ভঙ্গ করার সাথে সাথে বীজ ভ্রূণের বৃদ্ধি হয় কেমন করে বৃদ্ধি হয় আগে বলেছিলাম যে তার ফাংশনিং করতে যে এখানে কি করে এনজাইম সিক্রেশন করে অ্যালুরিন এনজাইম হাইড্রোলাইসিস এর মধ্যে মাধ্যমে যে এনজাইম গুলো সিক্রেশনের পরে এরা কি ভেঙে দেয় ভ্রূণের খাদ্য যোগান যায় এবং মেটাবলিজম শুরু হয়ে যায় এটা তারপরে কি কো অঙ্গুদগম পুষ্পায়নের সহায়তা করে উদ্ভিদের পুষ্পায়ন জিবাইলিক অ্যাসিডকে কি করে উদ্ভিদের পুষ্পায়নকে ত্বরান্বিত করে পুষ্পায়নকে ত্বরান্বিত করে তারপর আমরা কি পড়েছিলাম সিনেনসেন সিনেনসেন ঝড়ে যা রোধ করে সিনেনসেনকে কি করে রোধ করে বিলম্বিত করে পত্র ঝড়াকে বিলম্বিত করে পত্রে যেহেতু এগুলো বৃদ্ধি করে পত্রের আয়তন বৃদ্ধি করে পাতার আয়তন পাতার আয়তন বৃদ্ধি করা দরকার কি পাতার সবুজ পাতার আয়তন বৃদ্ধি হলে কি হবে
সূর্যালোক বেশি পড়বে, সালোক সংশ্লেষণ বেশি হবে, খাদ্য বেশি প্রস্তুত হবে, তারপর তারপর ইল তৈরি হবে বেশি, ইল ইল তৈরি হবে বেশি, তারপরে আমরা হালকা করে পার্থনো কার্পি জীবাণী গেছে প্রধান কার্য করে, বীজহীন ফল তৈরি করে বা পার্থনো কার্পি। পার্থনো কার্পি কাকে বলে? যে বলে মানে ফার্টিলাইজেশন ছাড়া ফল। আমরা জানি ফার্টিলাইজেশনের ফলে কি করে ডিম্বাণু বীজে পরিণত হয় আর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। এখানে ফার্টিলাইজেশন হয় না, হওয়ার পরে যদি আমরা জীবাণী গেছি স্প্রে করি অথবা গাছের ফুলের ভিতরে করা যায় তাহলে কি করবে ফল পরে, এরকম করে বীজের মানে বীজহীন ফল তৈরি করা সম্ভব হয়েছে। তারপরে হলো অনেক সময় কি করে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রেও জীবাণী গেছি ব্যবহার করা হয়, এইগুলো হলো জীবাণী গেছি ফাংশন। তাহলে আমরা বৃদ্ধি আরেকটা বৃদ্ধি কারো হরমোনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম সাইটোকাইন, সাইটোকাইনিন সাইটোকাইনিন হলো সেল ডিভিশনের অংশ গ্রহণ করে। তোমরা পড়েছো যখন সেল ডিভিশন দুটো সেলের মাঝখানে যখন পুরো প্রেগনেন্ট গুলো যখন জমা হয় এগুলো হলো সাইটোকাইনিন, এক ধরনের হরমোন যা কি করে তা সেল ডিভিশনে অংশগ্রহণ করে। সেল ডিভিশনে অংশগ্রহণ আমরা আগে বৃদ্ধিকারক পদার্থগুলো কথা বললাম, ফাংশনগুলো বললাম, তাহলে সেল ডিভিশন হলে কি পাশে বাড়বে, পর্বমধ্য বাড়বে, সেল ডিভিশন হলে উদ্ভিদের ব্যাস বাড়বে, বড় হবে, লম্বা হবে, যে ফাংশন গুলো এই বৃদ্ধিকারক হরমোনের ক্ষেত্রে সাইটোকাইনের ক্ষেত্রে একই ধরনের ফাংশন আমরা দেখতে পাই। রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা দেখি এরকম স্ট্রাকচার কোথায় দেখেছিলাম মনে আছে? ইন্টারমিডিয়েট পড়েছো এবং তোমাদের ছাড় হইতে পড়াচ্ছেন পিউরিন কোথায় পড়েছিলাম? পিউরিন আমরা কি পড়েছিলাম নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে, নিউক্লিক অ্যাডেনিন কি পড়েছিলাম নাইট্রোজেন এন্ড বেস, পিউরিন এন্ড পাইরোমিডিন মনে আছে? পিউরিন এবং পাইরোমিডিন, পিউরিন ছোট এই যে হেটারোসাইক্লিক ক্রিস্টিডের, হ্যাঁ হেটারোসাইক্লিক যেটা হ্যাঁ এ থাকে, একই ভাবে তোমরা যদি নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার পিউরিন এবং পাইরোমিডিন যদি করে থাকো পাবো স্ট্রাকচার গুলো যদি রেখে থাকো ওই করে ঠিক সাইটোকাইনের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার একটা এসে শুধু এটা কি দেখো সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এই সিক্স নাম্বার কার্বনের অ্যামাইনো এসে বলে এটাকে ঠিক আছে এদের ফাংশনটা ঠিক একই ভাবে, ঠিক একই ভাবে আর ইয়ের মতো বৃদ্ধিকারক হরমোনও বলো, যেহেতু ওটা বৃদ্ধিকারক হরমোন এদের ফাংশন গুলো একই ধরনের হয়ে থাকে। ইথিলিন কি? উদ্ভাবক পদার্থ ইথিলিন, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, কেমিস্ট্রিতে পড়েছো রাসায়নিক গঠন ইথিলিন। ইথিলিন হলো বায়ুগুলো উদ্ভাবক বায়ু জাতীয় পদার্থ, এগুলো কি করা হয় এগুলো হলে উদ্ভিদের বৃদ্ধি রোধ করে,
গ্রন্থনে দিতে রুদ করে আমরা আগে পড়েছি গত ক্লাসে আমরা পড়েছিলাম যে হরমোনের একটু ফাংশন বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমরা পড়েছি যে হরমোন কি করে হরমোন বৃদ্ধি বৃদ্ধিতে কি 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 কাজ করে আর বৃদ্ধি রুদকের ক্ষেত্রে কি কি করে প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা স্টেজ পড়েছিলাম প্রত্যেকটা জীবের ক্ষেত্রে স্টেজ পড়েছিলাম স্টেজ করেছিলাম যে অঙ্গুরুদ্গম যেমন প্লান্টের ক্ষেত্রে অঙ্গুরুদ্গমের পরে যে সমস্ত হরমোন গুলো সিক্রিয়েশন হয় সেগুলো কি করে বৃদ্ধি বৃদ্ধিতে অংশগ্রহণ করে বৃদ্ধি কারক হিসাবে থাকে যেমন অক্সিজেন জিবারেলিন এবং সাইটোকাইন এগুলো সিক্রিয়েশন হয় এগুলো তৈরি হয় তৈরি হওয়ার ফলে কি করে এগুলো গাছগুলো তোমাদের লম্বা হয় বৃদ্ধি হওয়ার ফলে বিকশিত হয় ফলে ফলে বিকশিত হয় এখন হলো যে তারপরে কি করবে একটা স্টেজ আসবে যেমন একটা পাতার বয়স যখন হবে পাতা বয়স পাতা যখন কচি কচি অবস্থা থাকবে হলদা তারপরে কি করে সেটা আস্তে আস্তে ডার্ক সবুজ ধারণ করে ডার্ক সবুজ ধারণ করার পরে আস্তে আস্তে কি করে হলুদ হয় আবার সে হলুদ ডার্ক হলুদ হয়ে যায় তারপরে ওখানে হলুদ হয়ে ডার্ক হলুদ হয়ে যায় মানে কি এই যে ইথিলিন বা অ্যাসিটিক অ্যাসিড আমি পড়বো এগুলোর আবির্ভাব ঘটে তৈরি হয় উদ্ভিদ ক্ষেত্রে উদ্ভিদ অটোমেটিকই তৈরি হয় যেমন ধোয়া তো যদি ধোয়া ধোয়া করা হয় আম কাঁঠাল অথবা বিভিন্ন ফল কলা কলা পাকার জন্য যে ক্ষেত্রে ইথিলিন স্প্রে করা হয় সেই যে স্প্রে করে এরা কি করে উদ্ভিদের বৃদ্ধি রোধ করে তার বৃদ্ধি রোধ করে কি ক্লোরোপ্লাস্ট তৈরি হবে না ফলে কি হবে ক্লোরোসিস হয়ে যাবে পাতাগুলো ক্লোরোসিস হয়ে যায় মানে পাতাগুলো হলুদ হয়ে যায় ক্লোরোফিল তৈরি হয় না বলে হলুদ হয়ে যায় তার মানে একে আর আর বৃদ্ধি হতে দেয় না যেমন যখন টসটসে একটা আম যখন কচি অবস্থা থাকে একটা ফুলে থেকে পাটি লাগিয়ে শুরু করে আস্তে আস্তে বড় হতে থাকে বড় হতে হতে বড় আরো এক সময় আসে তখন কি করে একটা বিভিন্ন কালার ধারণ করে হলুদ হয়ে যায় এই যে হলুদ হওয়ার পরে সবুজ অংশটা যে হলুদ হয়ে যায় তার মানে কি সবুজ তৈরি হওয়ার বা ক্লোরোফিল তৈরি হওয়ার ফাংশনটা বন্ধ করে দেয় বা স্টপ হয়ে যায় হওয়ার পরে কি আরেকটা হরমোনের আবির্ভাব ঘটে যে হরমোনটা কি বার্ধক্যের দিকে বা রোধকের দিকে ই করে যার জন্য ফলটা কি করে পেকে যায় লাল বিভিন্ন কালার বিভিন্ন কালার ধারণ করে বা হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পরে কি গুটার ভিতরে কি করে একটা স্তর তৈরি হয় দেখবে যে গুটা আমাকে আম গাছে দেবে দেওয়া যায় একটা আম পাকলো একটু ট্রাস করার সাথে ট্রাস করে পড়ে যায় অথবা একটু ছড় আসলে ট্রাস করে ওখান থেকে কি হয় সিনের শেষের একটা লেয়ার তৈরি হয় লেয়ার তৈরি হয় সেই লেয়ারের পরিবর্তে ট্রাস করে আমটা পড়ে যায় এই যে এই খেলিনে টোপা ফাংশন হলো এটা হলো বৃদ্ধি আমরা চার নাম্বার যেটা বলেছিলাম বৃদ্ধি পাঁচ নাম্বার বৃদ্ধি রোধক আর অ্যাসিটিক অ্যাসিড এগুলোর ফাংশন হলো এরা বৃদ্ধিকে রোধ করে তারপরে আমরা দেখি একটা বৃদ্ধি রোধকের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড তাহলে তার মানে কি এটা এটা কি করে এটা ফাংশন যদি আমরা বলি কি করে এরা বৃদ্ধি রোধ করে বৃদ্ধি করে কি কোথাল ফল পাকাতে অংশগ্রহণ করে ফল পাকানো যদি কখনো 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 দেখা যায় কোন কোন ক্ষেত্রে পুষ্পায়নের ক্ষেত্রে পুষ্পায়নের ক্ষেত্রে যদি স্বল্প পরিমাণ দেয় ইথিলিন স্প্রে করা যায় তাহলে তারপরে ভাইরালাইজেশনের ক্ষেত্রে গেলে কখনো কখনো ইথিলিন স্প্রে করলে ভাইরালাইজে তাড়াতাড়ি হয় এই এই সমস্তগুলো বিভিন্ন মানে পজিটিভ দিক কিছু আছে নেগেটিভ ম্যাক্সিমাম এটা হলো বৃদ্ধি রোধক কিন্তু নেগেটিভ পজিশনটাই বেশি থাকে যাই হোক আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এটা একটা বৃদ্ধি রোধক হরমোন এটা হলো বিজ্ঞানী এরিকর্ড এরিকর্ড ১৯৬৩ সালে কি করলেন যে তুলা গাছে থেকে এক ধরনের কি করলেন তুলা গাছ থেকে এক ধরনের একটা পদার্থ এটা তো তুলা গাছ থেকে কি করে যে সিনাপসিস হয়ে যায় সিনাপসিস ছড়িয়ে যাচ্ছে
চিনাটা আস্তে আস্তে ঝরে যায় তাহলে এবার কি হবে এরা যখন ঝরে তাহলে এই এখান থেকে তিনি তরুগায়ের আবিষ্কার করে এখন আমরা খুবই সংক্ষেপে বলছি কি এটা হলো একটা ফাংশনের রাসায়নিক স্ট্রাকচার রাসায়নিক গঠন এগুলো কিন্তু পরীক্ষায় আসে রাসায়নিক গঠন লিখো আঁকো অথবা লেখো বা সংকেতটা দিয়ে সংকেত দাও যেমন জিওয়ালিক অ্যাসিডের সংকেত দাও তারপরে অ্যাসিসিক অ্যাসিডের সংকেত দাও সাইটোকাইনের সংকেত দাও এরকম পরীক্ষায় তোমাদের ইয়ে আসে তোমাদের সংশ্লেষ কিন্তু তোমাদের সিলেবাসে নাই শুধু স্ট্রাকচার গুলো আছে তাহলে অ্যাসিসিক অ্যাসিডের ক্ষেত্রে কি হলো আমরা তাহলে কি বলছি এদের ফাংশনটা কি এদের ফাংশনটা সিক্রেশনের কথা আমরা বলি যে অ্যাসিসিক অ্যাসিড এরা হলো যে হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুই একটা লয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যেমন কিছু কিছু লয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এরা হলো হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো তৈরি হয় অ্যাসিসিক অ্যাসিডের রাসায়নিক পদার্থ তৈরি হয় কোথায় এরা সাধারণত মূলে ম্যাক্সিমাম মূলে তুলে উপরের দিকে গঠিত হয় উপরের দিকে চলে যায় উপরে দিয়ে ফাংশন করতে নিয়ে এখানে এখানে আমরা কি কি পড়েছিলাম যে এক করে বুঝলাম দীর্ঘায়ন তাহলে কি করবে উদ্ভিদে দীর্ঘায়িত করবে এটাকে বন্ধ করে দিবে উদ্ভিদের বৃদ্ধিকে বন্ধ করে দেয় বৃদ্ধি হতে দেয় না এক নম্বর পয়েন্ট এদের ফাংশন তাহলে আমরা যেটা বৃদ্ধি কারক হরমোনের ক্ষেত্রে পড়েছি তার ঠিক অপোজিট ঘটনাগুলো সহায়তা করে কে বৃদ্ধি কারক হরমোন গুলো তাহলে কি করে তার অপোজিট সে বীজকে ঘুমন্ত অবস্থায় রাখতে পারে মানে বীজের সুপ্তটাকে বিলম্বিত করে বীজকে অঙ্কুরোদ্গমে বাধা দেয় প্রত্যেকটা অপচিত অংশ ওটাতে আমরা বলেছিলাম কি পত্র ঝরা বন্ধ করে দেয় আর এটা পত্র ঝরাতে সহায়তা করে কত সিরাপ পত্রকে ঝরিয়ে দেয় তারপরে কি আমরা কি বলেছিলাম যে পুষ্পায়নে কখনো কখনো দেখা যায় অ্যাসিসিক অ্যাসিড পুষ্পায়নে দেয় খুবই স্বল্প পরিমাণে যদি ইউজ করা পুষ্পায়নে সহায়তা করে কিন্তু বেশি মানে কি করে পুষ্পায়ন পুষ্পকে ঝরে দেয় শাখা প্রশাখা তৈরিতে বাধা প্রদান করে শাখা শাখা বন্ধ করে কারণ আমি আগে বলেছি যে এরা বৃদ্ধি রোধ করে বৃদ্ধি করার মানে তাদের গাছের বৃদ্ধির যে সময়টা তার পরের সময় এদের জন্ম বা তৈরি সিক্রিয়েশনের সময় হলো পরে সিক্রিয়েশনের সময় হলো পরে তারপরে কি করে এরা কি করে একটা জিনিস প্রশেদন রোধ করে তাহলে কি করে তাহলে আমরা একটা পজিটিভ আমরা দিক পাচ্ছি খরার সময় যখন খরা থাকে তখন মাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে না তা পানি যখন না থাকে তাহলে খরার হলে যতটুকুই পানি উদ্ভিদ দেয় দেবে সেগুলো কিন্তু বের করে দিবে উদ্ভিদ বলে দেবে তারপরে কি উদ্ভিদের কোষগুলো কি হবে
প্লাজমোলাইসিস হয়ে যাবে। প্লাজমোলাইসিস একসময় প্লাজমোলাইসিস হতে হতে কি গাছ গাছ তো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন যদি এই পশেদনের পরিমাণটা যদি কমিয়ে দেওয়া যায়, হারটা যদি কমে দেয় উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য, হার দরকার বা কৃত্রিম ভাবে আমরা কৃষকরা কি করে অ্যাসিটিক অ্যাসিড স্প্রে করা হয়, করার সময় স্প্রে করলে তার কৃত্রিমভাবে গাছের পশেদনের হার কমানো যায়, কমিয়ে দেওয়া হয়, তারপরে অ্যাসিটিক অ্যাসিড পশেদনের হারকে কমা। তারপরে হলো যে কখনো কখনো দেখা যায় যে উদ্ভিদ যখন ঠান্ডা থাকে, ঠান্ডা পরিবেশে বরফের পরিবেশে মানে তখনও কি করে উদ্ভিদের ক্ষেত্রে কি, তোমরা যখন মাস্টার্সে পড়বে উদ্ভিদের সহনশীলতা যেটা ঠান্ডাও সহ্য করতে পারে, অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না, অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না, অতপরে সুস্থ সুখতা অতিরিক্ত তাপ, এগুলো কিন্তু তার একটা নির্দিষ্ট পরিমাণে প্রত্যেকটাই দরকার, কিন্তু নির্দিষ্ট পরিমাণে তার অতিরিক্ত হলে তার কি অপজিট তাকে পীড়ন বলে, পীড়ন পীড়িত করে, যেমন পীড়ন আঘাত করে, পীড়ন বলে গাছের পীড়ন হলো ওইটা যে গাছের পীড়ন করে। এরকম যে যখন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা 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 সহিষ্ণুতার পরিমাণ বাড়িয়ে দেয় উদ্ভিদকে অ্যাসিটিক অ্যাসিড, ভিতরে প্রবেশ করাতে এই জিওট্রপিজম রক্ষার ক্ষেত্রে পানুষণ। তা তাহলে আমরা কি বলতে জিওট্রপিজম হলে যে মূল সৃষ্টির কাছে কিছুটা ব্যবহার করে যায় কথা, এগুলো হলো তার মানে আমরা যে সমস্ত কথাগুলো বললাম বৃদ্ধির রোধক কোন কোন হরমোন গুলা করে, তোমরা যদি একটু খেয়াল করো পরীক্ষার খাতায় লেখার সময় একটু খেয়াল করলে যে বৃদ্ধি কারক হরমোন গুলোর কি কি ফাংশন কি কি কাজ করে তোমরা যদি ভালোভাবে জানতে পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে বৃদ্ধি রোধকের ক্ষেত্রে তারা অপজিট কাজ করে, এটা কিন্তু আমাদের একটা চালাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কয়েকটা ফাংশন তোমরা দেখবা যে ব্যতিক্রম আছে, যারা উদ্ভিদের বৃদ্ধিতে কিছুটা স্বল্প পরিমাণে তারা কি করে উদ্ভিদরোধক পদার্থ গুলো কাজ করে খুবই স্বল্প পরিমাণে, তা নাহলে ম্যাক্সিমাম কি দুটো অবস্থা। তার জন্য একটা যদি শিখতে পারো অপোজিট গুলো অবশ্যই কিছুটা হলেও লিখতে পারবে রেখে খাতা, যদি দুটো দিয়ে একটা একটা হলো তারা কিছু দেয়। তাহলে আমরা হরমোন পড়লাম, এখানেও আমি একটা বলেছিলাম প্রকল্পিত হরমোন, যখন অক্সিন পড়েছিলাম তখন তোমাদের প্রকল্পিত প্রকল্পিত হরমোন কথা বলেছিলাম, যে ফ্লাওয়ারিং হরমোন ফ্লোরেজেন ভার্নারিং ভার্নালাইজেশনের ক্ষেত্রে উদ্ভিদের কিছু কিছু হরমোন রয়েছে যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেন নাই, তা তাদের অস্তিত্ব আইসোলেট করতে পারে নাই, মানে আলাদা করা যায় নাই, কিন্তু তাদের অস্তিত্ব প্রভাব আছে, যার অনুভব করা যাচ্ছে যে একটা কিছু হচ্ছে, একটা কোনো করছে কিন্তু তাকে ধরা যাচ্ছে না এরকম একটা, কিন্তু তাদের তারা কিন্তু ওই সমস্ত রাসায়নিককে ওই বিজ্ঞানী যেহেতু এগুলো আইসোলেশন করা যায় না, আলাদা করা যায় না উদ্ভিদ থেকে আলাদা করা যায় না বা তৈরি করা যায় এই জন্য এদেরকে এই সমস্ত হরমোনকে প্রকল্পিত এই সমস্ত প্রকল্পিত হরমোন গুলিকে কিছু অংশগ্রহণ করে উদ্ভিদের চেঞ্জ হয়। চেঞ্জ বলতে আমরা যে আগেই বলেছিলাম যে চেঞ্জ হলো তিন ধরনের, একটা হলো যখন গ্রোথ ভেজিটেটিভ গ্রোথ, আর একটা হলো রিপ্রোডাক্টিভ গ্রোথ, ভেজিটেটিভ গ্রোথ রিপ্রোডাক্টিভ গ্রোথ, এই রিপ্রোডাক্টিভ গ্রোথের ক্ষেত্রে এই অপকল্পিত হরমোন গুলোর আবির্ভাব হয় বলে বিজ্ঞানীরা মনে করে। যেমন ফ্লাওয়ারে সময় যখন পুষ্পায়ন হয়, উদ্ভিদের যখন পুষ্পায়ন হয় তখন এক ধরনের হরমোনের আবির্ভাব করে তাদেরকে এই সমস্ত উদ্ভিদ যেহেতু ধরতে পারেন বিজ্ঞানীরা সেই জন্য এদেরকে প্রকল্পিত কল্পনার অপকল্পিত হরমোন বলে। যেমন এক নম্বর তোমরা লিখতে পারো উদাহরণ হিসেবে, একটা হলো ফ্লাওয়ারেজেন প্রকল্পিত ভার্নালাইজেন ভার্নারি ভার্নালাইজেশনের অংশ গ্রহণ করি, ভার্নালাইজেশন আমরা পড়ব। এই হলো আপনাদের হরমোনের কথা। এখন আমরা যদি হরমোনের গুরুত্ব বা ফাংশন
হরমোন আমাদের কি কি কাজে লাগে এই আধুনিক যুগে হরমোনের উপকারিতা শেষ নেই আমরা কৃত্রিম বা প্রাকৃতিক হরমোনগুলো বিভিন্ন ভাবে উদ্ভিদে বা মানুষের কাজে আসে যেমন ধরো আমরা কি বলেছিলাম প্রথমে যেটা বলেছিলাম যে উদ্ভিদের অঙ্কুরোদগম আমরা যদি নির্দিষ্ট সময়ের আগে ফসলকে ঘরে আনতে চাই একটা তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে আমরা কিছু কিছু হরমোন আছে যেগুলো তাড়াতাড়ি অঙ্কুরোদগম হয় যে সমস্ত উদ্ভিদগুলো বীজগুলো সে তাড়াতাড়ি অঙ্কুরোদগম হবে তাড়াতাড়ি গাছ হবে তাড়াতাড়ি ফ্লাওয়ারিং হবে আমরা ফটো পড়ে এই জন্য পড়ে করব যাই হোক ফ্লাওয়ারিং হবে এবং তাড়াতাড়ি আমরা ফসলকে ঘরে আনতে পারব অঙ্কুরোদগম কৃত্রিম ভাবে আমরা অঙ্কুরোদগম ঘটানোর জন্য হরমোন ইউজ করতে পারি বিভিন্ন ধরনের অক্সিজেন জীবায়নিক মিক্সচারে আমরা করবো যে তাহলে অঙ্কুরোদগম ঘটাতে গেলে আমাদের কি করবে বীজের সুপ্ততা ভঙ্গ করার জন্য স্প্রে করতে হবে হরমোন হরমোন করে আমরা তাড়াতাড়ি যদি করতে চাই তারপরে কি করে প্রাক বৃদ্ধি তাড়াতাড়ি বৃদ্ধির জন্য প্রাক বৃদ্ধি হচ্ছে ভার্নালিন ভার্নালাইজেশন প্রাক বৃদ্ধির জন্য যেটা ভার্নালি হয় তা ভার্নালাইজেশন করা হয় যে হরমোন স্প্রে করা হয় সে ভার্নালিনের জন্য কৃষি ক্ষেত্রে যেমন আমরা কাটিং করতেছি এখন প্রচুর পরিমাণে কাটিং করা হচ্ছে গ্রাফটিং করা হচ্ছে আমরা এখন যে আর্টিফিশিয়াল এই বছর যদি একটা আম গাছ লাগাই তারপরে সেই আম গাছ থেকে আমরা আগামী বছরই ফল বলতে পারি অথবা 12 মাসের আম গাছ যদি পারি আমরা এই বছরই মাঝামাঝি আমে ফুল আসবে এবং আম পেতে পারি কিভাবে সম্ভব এগুলো কিন্তু হরমোনের একটা ফাংশন আছে তাহলে আমরা যদি কাটিং করলে যে কাটিং কাটিং এবং কাটিং এর ভিতরে যদি হরমোন হরমোন যদি আমরা স্প্রে করি যে একটু ফোর দিয়ে দিয়ে তারপর জীবাণুলিঙ্গ সিক্রে মিক্সচার করে যদি অক্সিজেন এবং জীবাণুলিঙ্গ তাহলে মূল মূল তাড়াতাড়ি মূল আসবে রুটিং হবে তো রুটিং রুটিং করার জন্য তাহলে কি করে হরমোন ব্যবহার করা হয় ব্যবহার কাজে আজকালকার যে আমরা দেখি প্রচুর মাইক্রোপ্রপাগেশন মাইক্রোপ্রপাগেশন টিস্যু কালচার টিস্যু কালচারের মাধ্যমে হরমোনের সাহায্যে টিস্যু কালচার উদ্ভিদের যে কোনো অংশ কেটে কৃত্রিম মিডিয়ার ভিতরে ল্যাবরেটরিতে যদি আমরা চাষ করি একটা প্যাট্রি ডিশের ভিতরে পর্যাপ্ত পরিমাণ অজস্র এই আমি গত ক্লাসে বলেছিলাম যে বন্যায় যে সিগনেল গুলো ভেসে গেছে নষ্ট হয়ে গেছে আজকে যদি ওরকম আমাদের দেশ অত উন্নত হতো অথবা আমাদের ল্যাব গুলো অতটা উন্নত হতো টিস্যু কালচার উপরে যদি কেউ কাজ করতো হরমোনাল ফাংশন সম্পর্কে জানতো এবং ফাংশন গুলো কাজে লাগাতো তাহলে কিন্তু আমাদের এই এই সিটের যে এটা আমরা মোকাবেলা অতি সহজে মোকাবেলা করতে পারতাম কিভাবে যে স্বল্প সময়ে অধিক পরিমাণে চারা তৈরি করা যায় একমাত্র টিস্যু কালচার মতো আর টিস্যু কালচার নেপথ্যে কে কাজ করে হরমোন আমরা আগে কৃত্রিম উপায় যখন হরমোন দিয়ে ক্লাস কম করাই ক্লাস থেকে আবার ট্রান্সফার করে শুটিং মিডিয়া তারপর রুটিন মিডিয়া দিয়ে তারপর অতি তাড়াতাড়ি মানে একটা ছোট্ট ঘরের ভিতরে কোটি 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 চারা তৈরি করা সম্ভব হয় একটা হরমোন ব্যবহার করে তারপরে আমরা দেখতে পাই ফল একটা গাছের ভিতরে কি হচ্ছে অনেকগুলো ফল যদি একটা গাছের ভিতরে থাকে তাহলে পরে বলে যায় কি কনজাস্টেড তুমি যে কোনো একটা গাছ কনজাস্টেড তাদের কি তাদের খাওয়ার তাদের খাবার প্রতিযোগিতা তারপরে তাদের পানি ধারণ ইত্যাদির জন্য কি করে ফলগুলো ছোট হতে পারে ছোট ছোট হয়ে যায় যেমন ডালিম গাছের যদি একটা বোঝার মধ্যে দুটো তিনটা ডালিম ধরে আমরা অনেক সময় কি করি ডালিমের দুটো ফেলে দিয়ে একটা রাখি কেন যাতে ঝরে এই করার জন্য তাহলে এই হরমোন স্প্রে করে একে ফলের পাতলাকরণ ফলের সংখ্যা কমিয়ে দিয়ে নির্দিষ্ট সংখ্যক আয়তন অনুযায়ী ফলকে বাড়ানোর জন্য তারপরে আমরা বলেছিলাম পার্থল কার্পিক এখন তো বড় বড় তরমুজ খাচ্ছি বড় বড় কলা গাছে এই সমস্ত ফলগুলোকে বীজহীন যেমন পার্থল কার্পিক ফল তৈরি করা হচ্ছে হরমোন হরমোনের মাধ্যমে হরমোন কাজে লাগিয়ে তারপরে আমরা কি বলছি যে গাছ কখনো কখনো দেখা যাচ্ছে যে গাছের পাতা ঝরে যাচ্ছে কচি কুড়ি গুলো ঝরে যাচ্ছে
তখন আমরা কি করব যে হরমোন স্প্রে করে কি কোন ধরনের বৃদ্ধি করে হরমোন তার মানে ওখানে কি কি করছে কোন বৃদ্ধি রোধক অন্য কোন একটা ফাংশন অন্য কোন কারণে ওখানে কি ডেফিসিয়েন্সি হচ্ছে ওই ডেফিসিয়েন্সিটিকে মিট করার জন্য আমরা কি করব যে সমস্ত হরমোন গুলো দিলে ওগুলো রোধ করা যায় হরমোনকে রোধ করা যায় যে ফল অঙ্গুরগুলো অনেক ফুল হয়েছে কিন্তু ফুলগুলো ধরে পড়বে মানে টিকছে না তারপরে মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে কিন্তু কাজ হবে তখন যদি বৃদ্ধিকারক হরমোনগুলো অক্সিজেন ওদের জীবাণুলিন দেওয়া যায় দেখা যাবে যে অনেকটা বড় ফলগুলো টিকে যায় এরকম এই কাজে আমরা হরমোন ব্যবহার করতে পারি তারপর পাথর কাটবি আবার ইনসেকটিসাইড হিসাবে অনেক সময় যেমন 240 বলেছিলাম তোমাদের স্ট্রাকচার দেখিয়ে দিয়েছিলাম 240 তো 240 কি 2 নাম্বার এবং 4 নাম্বার ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড পরীক্ষা কিন্তু অ্যাব্রিভিয়েশন আসতে পারে অথবা স্ট্রাকচার আসতে পারে এটা হলো স্প্রে করলে এটি বড় পাতা হলে বা ওই গাছগুলো কি করে গ্রামীণ পরিবারের সমস্ত তুমি যদি বড় বড় গাছের ভিতর গাছ লাগিয়ে দিতাম গ্রামীণ পরিবারের সমস্ত গাছগুলো মরে যায় তাহলে আমরা আমরা কি করি আগাছা আগাছা আমরা কাকে বলি অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য অনাকাঙ্ক্ষিত গাছকে যখন কেটে ফেলা হয় ফেলে দেওয়া হয় তখন তাকে বলে হ্যাঁ আগাছা তাই আগাছা আগাছা ছাপ করার জন্য আমরা কি করতে পারি কি হরমোন ব্যবহার করতে পারি বা হরমোন ব্যবহার হচ্ছে করতে পারি না শুধু আর্থিক সামর্থ্য অর্জন করছে অনেক অনেক কৃষকরা অনেক শিক্ষিত বটানিস্টরা যাই হোক ল্যাবরেটরিতে এইগুলো আমাদের হরমোন এই পর্যন্তই তোমরা পড়লে নিশ্চয়ই তোমরা এই পড়াশোনা করছো এইগুলো জিনিসগুলো দেখছো আগামী ক্লাসে আমাদের এর মধ্যে আমরা প্রায় শেষ পর্যায়ে আর দুটো ক্লাস অথবা একটা ক্লাস কি আমি তোমাদের সেই ফার্দার ক্লাসে আপাতত স্টপ করব আগামী অন্য দুই ক্লাস দিব আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো নিরাপদে থাকো এই পর্যন্ত।